সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের অনেকের মনে একটি প্রশ্ন, একই পশুতে কোরবানি এবং আকিকা হবে কিনা? দেখুন, এ ধরনের কোনো আমলের অস্তিত্ব আল্লাহ রসুল এবং তার সাহাবা কেরামদের যুগে ছিল না, তাদের জীবনীতে এটা পাওয়া যায় না। কেননা এই দুইটা হচ্ছে পৃথক ইবাদত, কোরবানি একটি পৃথক ইবাদত এবং আকিকা একটি পৃথক ইবাদত। এবং আকিকা করতে হবে জন্মের 7 দিনের মাথায়, এবং কোরবানি একজন মানুষের সামর্থ্যবান ব্যক্তির উপরে প্রত্যেক জিলহজ মাসের 10 জিলহজের, এটা প্রত্যেক মানুষের জন্য করা সুন্নতে মুয়াক্কাদা। সুতরাং এটা দুইটা একেবারে পৃথক ইবাদত, সুতরাং এটা একত্রিত করার কোনো বৈধতা নেই। বৈধতা থাকতো যদি কোরআন হাদিস ভিত্তিক আমরা এর কোনো দলিল বা প্রমাণ পেতাম। সুতরাং আমরা এই আলোচনা থেকে এটাই বুঝতে পারি যে কোরবানি এবং আকিকা একই পশুতে করা জায়েজ নেই, কেননা এ ধরনের কোনো আমল আল্লাহর রসুল এবং তার সাহাবায়েদের কিরামের জীবন থেকে সাব্যস্ত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রান্ত চিন্তাভাবনা, এই ভ্রান্ত আকিদা বিশ্বাস থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।